গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। দিশানটুকু ব্লগসের নতুন একটা ভিডিও, তুমি অনেক বেশি বলতাম। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকালবেলা কিটুকি দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার তো স্কুল ছুটি আছে আজকে, কারণ ছুটি থাকে না, আজকে ওকে দিয়েছে স্টাডি লিভ, তো তার জন্য আজকে ছুটি। কালকে আবার সেই স্কুল আছে, আর ওদের স্কুলে যেহেতু বোর্ড এক্সাম পড়েছে, তো তার জন্য এইভাবে ছুটি দিয়ে দিয়ে কোনো দিন ক্লাস হবে, কোনো দিন ছুটি থাকবে, কোনো দিন এক্সাম হবে, এভাবে করে করে 18 তারিখ পর্যন্ত ওদের ফাইনাল এক্সাম চলবে। আর মাইনর এক্সামগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এখন মেজরগুলো বাকি আছে। মেজরগুলো স্টার্ট হবে 3 তারিখ থেকে, আর 3 তারিখ পর্যন্ত এভাবেই ছুটিও থাকবে, স্কুলও থাকবে। তো যাই হোক, কিট্টুকে সকাল সকাল স্নানটা করিয়ে দিলাম, স্নানটা করে দিয়ে এখন ওকে আমি ক্রিম লোশন মাখিয়ে দিচ্ছি। ওকে রেডি টেডি করে টুরে তারপরে ডিগু ডুগুকে চুল কাটতে আসবে। চুল কাটতে এসে ওকে চুল কাটিয়ে দিয়ে স্নান করে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা করছে লাপা শাকের পেলকা। লাপা শাকের পেলকাটা হলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় আজকে। আজকে কী কী মেনু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তার আগে আমি কিট্টুকে জামা টামাগুলো পরিয়ে নিই। আর দেখো লোশনটা মাখিয়ে দিচ্ছি, এখন ওকে আমি আজকে তেল দিচ্ছি না। ওকে তো অ্যাকচুয়ালি আমি তেল দিই ভিটামিন এ অয়েল, যেটা যেটা পাওয়া যায় হেলথ সেন্টারে, ওটা কিনতে পাওয়া যায় না। তো আমার মাসি যেহেতু আশা কর্মী, মানে আশা সঙ্গে যুক্ত আছে, আশা কাজ করে, তো সেই জন্য মাসির কাছ থেকে আমি এটা নিয়ে এসেছিলাম তেলটা। আর খুবই উপকৃত, খুবই উপকার পাওয়া যায় তেলে। যদি কোনো বাচ্চা ঠিক মতো হাঁটতে না পারে বা হাঁটাচলা করতে দেরি হয়, ধরো বছর পেরিয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে, হাঁটতে পারে না ঠিক মতো বা ব্যালেন্স নেই শরীরে, তখনও কিন্তু এই তেলটা যদি প্রতিদিন যদি মাখিয়ে দিয়ে রোদে যদি 1 ঘন্টা 1 ঘন্টা রাখা যায়, তারপর স্নান করিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। সেটা আমরা নিজে ফল পেয়েছি, আমার নিজস্ব রিলেটিভ একজন আছে যার কিনা এরকম হয়েছে, তাকে দিয়ে ঠিক হয়েছে। আর সেটা বড় কথা কি, আমি নিজে আমাকে এই তেলটা মাখিয়ে বড় করেছে, তাই এটা খুবই উপকৃত। আর এদিকে দেখো লাপা শাকের পেলকা তৈরি হয়ে গেছে আমাদের, দেখো কত সুন্দর গাঢ়, কী সুন্দর রঙটা এসছে। তো এটা মা রান্না করলো, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দেখছি যে কীরকম হয়েছে। আর মাকে বলছিলাম যে মা নামিয়ে দেবো, তো মা বলছিলো যে আজকে বেশ গাঢ় করে সুন্দর করে খাবে। তাই তো দেখো, অনেকেই তোমরা জানো যে লাপা শাকের পেলকাটা কীরকম না কীরকম কীভাবে খায়, তো এটা কিছুই না বন্ধুরা, শুধু ওখানে একটু সোডা দেওয়া হয়েছে আর কিছুই দেওয়া হয়নি। আর শাকটা, আর এখানে দেখো 2 পিস মাছ ভাজা করেছি, আর এখানে করেছি পালং শাক ছিম দিয়ে আলু দিয়ে, তো এটা মাখা মাখা করেছে। আর নিচে তো ভাত আছেই, তোমরা জানোই নিচে আমি ভাত রেখেছি, আর কি বলবো। আর এখানে করেছি মাছের ঝোল, তো মাছের ঝোলটাতে আলু টালু কিছু দিইনি, এমনি জাস্ট মশলা দিয়ে একটু গ্রেভি করে বানিয়েছি এই মাছের ঝোলটা। আর এখানে দেখো কালকের একটু সবজি আছে, সেটা বাটিতে ভেজে টেজে রেখেছি গরম করে। আর এখানে দেখো যে ভাই চলে এসেছে চুল কাটতে, এই ভাইটাই বাড়িতে আমরা ডাকি, বাড়িতে এসে চুল কাটিয়ে দিয়ে যায়। আর বাইরে আমরা নিয়ে যাই না, নিয়ে যাই না এই কারণে আমার তো যাওয়া হয় না, সম্ভব হয় না। আর তোমাদের দাদা ভাইয়ের কখন থাকে কখন থাকে না, আর সব থেকে বড়ো কথা কি, যেহেতু রবিবার ডুগুর জন্মবার, তো রবিবার দিন আমরা ওর চুল কাটাই না বা শ্যাম্পুও করাই না, নখও কাটি না, এটা মানে আমি মানি করি না। আর অন্য দিন তো স্কুল থাকে, স্কুল থেকে আস্তে আস্তে সেই 2:45 বেজে যায়, তখন আর হয় না। তো আমি দেখো ওখানে জলটা গরম করতে দিয়েছিলাম, সেটা সুইচটা অফ করতে গেলাম, যেহেতু খুবই গরম হয়ে গেছে, অনেক আগেই বসিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে ডুগুর চুলটাও কাটা হচ্ছে, তো চুল কাটতে কাটতে কথা হচ্ছিলো যে বাবাও চুল কাটবে বলছিল। আর দেখতে পেয়েছি আজকে আমি শাড়ি পরেছি, এটা তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আজকে আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, খুব কমই পরি শাড়িটা, জানোই তোমরা, বেশিরভাগটাই নাড়ি পরি, খুব কমই পরি। আর ডুগু চুল কাটতে বসে মানে একটুও নড়ে না চড়ে না, আর যেহেতু জানে যে আমি ভিডিও করবো, আমি ওকে বলেছিলাম যে ডুগু আমি কিন্তু ভিডিও করবো, তো ও মানে ভিডিও কথা শুনে একদম চুপচাপ হয়ে গেছে। অন্য সময় অন্যরকম থাকে, কিন্তু যখনই শুনছি ক্যামেরা করছি ভিডিও করছি তখন একটু চুপচাপ হয়ে যায়, যখন ইচ্ছা হয়ে যাবে তখন বারবার ঠিক থাকে।
তো যাই হোক, এই ভাইটাকে আমরা ডাকি চুল কাটার জন্য। ডুগু যখন ছোট ছিল তখন থেকে মানে ওর সব কিছু ওকে এই ভাইটাকে দিয়েই করা হয়েছে, ওর সেই চুল ফেলা থেকে শুরু করে সব কিছুই। আর ইভেন এটা শুধু নয় যে আমার যে দিদি ছেলে আছে, দিদির ছেলেটাও একে দিয়েই করানো হয়েছে, আর কিট্টুরও যা যা করানো হয়েছে এই ভাইকে দিয়েই করানো হয়েছে। আর যে কোনো অনুষ্ঠান লাগলো এই ভাইকেই আমাদের ডাকা হয়, কারণ বাড়ির পাশে তো একটা অনেক বছর হয়ে গেল ডাকি। আর আগে প্রথমের দিকে মাঝখানে গিয়েছিলাম, করোনা থেকে আর নিয়ে যাই না, করোনার পর থেকে বাড়িতেই ডেকে নিয়ে আসি, বাড়িতে এসে কেটে দিয়ে যায়, কারণ সময়টা খুব একটা হয়ে ওঠে না। তো টেস্টি বাবা, কোনটা বেশি টেস্টি, কোনটা বেশি টেস্টি হয়েছে, কোন সবজিটা বেশি টেস্টি হয়েছে, মাছের ঝোলটা বেশি টেস্টি হয়েছে, আশা বুঝিটা শাকটা ওটা খাইনি, খাওনি এখনো, কি হয়েছে টেস্টি, ওটাও টেস্টি হয়েছে, দুইটাই মাছের তো হয়েছে, ফেলে দিল। আর এদিকে দেখো আমি এখন খাওয়াচ্ছি কিট্টুকে ডালিয়া, তো ডালিয়াটা আমি অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা করে টুটে করে খাইয়ে দিচ্ছি। আর এদিকে তো ডুগু খাচ্ছে, ওকে বাদ দিয়েই দিয়েছি, তো ডুগুর খাওয়া হয়ে গেছে, এদিকে কিট্টু খাওয়া হয়ে যাচ্ছে। তো প্রায় আমার অনেকটাই কাজ, আসলে কি বলো তো মানে বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান খাওয়া থেকে শুরু করে সব কাজ যখন কমপ্লিট হয়ে যায় না তখন মনে হয় যে না অনেকটা কাজ এগিয়ে গেছে। আর যখন ওদের কাজগুলো পড়ে থাকে, যখন খাওয়ানো স্নান করানো, তখন মনে হয় কি না জানি কত যে কাজ পড়ে আছে আমার, মানে আমার মাথাটা কীরকম যেন একটু করতে থাকে, রেগে যাই, একটা মেজাজটা যেন খিটখিটে ভাব একটা হয়ে আসে যে কতক্ষণে আমি ডুকুকে খেতে দেবো, ডুকুকে স্নান করাবো, কিট্টুকে স্নান করাবো, কিট্টুকে খেতে দেবো, ওদের দুজনকার কাজগুলো কমপ্লিট করবো। মেইনলি হচ্ছে দুপুরের লাঞ্চটা, দুপুরের লাঞ্চটা যখন দু ভাইয়ের কমপ্লিট হয়ে যায় তখন অনেকটা শান্তি মনে হয় যে না আমার সারাদিনের প্রায় 90% কাজই আমার কমপ্লিট হয়ে গেল, এরকম মনে হয়। যে যাই হোক এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে দিয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে, কাপড়টা ওইদিকে ফেলে দেবে বলছে, এভাবে কি খাওয়ানো যায় বলো তো, খুব খাওয়াচ্ছি। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে সকাল থেকে কিন্তু আমি স্নান করার পর চুলে চিরুনি দিইনি, কেন দিইনি বলো তো, আজকে আমি সময়ই পাইনি, সত্যি কথা বলতে বন্ধুরা আমি আজকে সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে সেদুতে দিয়েছিলাম, দিয়ে আর একটুও সময় পাইনি, খুব মানে উঠতেও যে দেরি করেছি সেটাও নয়, যে টাইমে উঠি সে টাইমে, তবে হ্যাঁ যে টাইমে আমি স্নানে যাই সেটার থেকে আজকে আমি স্নানটা আগেই করেছি, আগে মানে টুকু স্কুলে যাওয়ার পরে তারপরে আমি স্নানে যেতাম, আজকে যদি টুকু স্কুলে যাইনি তো দুপুর যেই টাইমটাতে টুকুকে আমি ঘুম থেকে ওঠাই, তাও তার আগেই আমি স্নানে চলে গেছি। যাই হোক আর একটা জিনিস দেখো, আমি বোতলটা কিন্তু পিছনে লুকিয়ে রেখেছিলাম, কেন বলো তো, এই বোতলটা টুকিট্টু বারবার নেয়, নিয়ে ওই মাথাটাকে বোতলের যে মাথাটা মুখে ঢোকায় না ওখানে আঙুল দিয়ে খোটায়। আর বন্ধুরা দেখো এই যে ডুকুর চুল কাটা হয়ে গেছে, তো কাটা তো হয়েছিল অনেকক্ষণ আগেই, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে টিউশনে গেছিলো, টিউশন থেকে আসছে, এসে টিফিন করছে, টিফিন করলো, করে টরে দেখো টিফিন খেয়ে পেট ভরেনি, কী খেতে বসেছে, মটর তখন ডাল মটর খাচ্ছে, তো বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখন কিট্টু দেখো ঘুমোচ্ছে না, ওকে সন্ধ্যেবেলা একবার ঘুমিয়ে দিয়েছিলাম কারণ বিকেলবেলা না ঘুমিয়ে উঠে গেছে, 4টা থেকে জাগনা ছিল, তো 7টার সময় আবার ঘুমিয়েছিল, এখন আর ঘুমোচ্ছে না, তাই দেখো ওদিকে ওর দাদা কিন্তু ঘুমিয়ে পড়েছে, কালকে ওর স্কুল আছে। আর এদিকে কিট্টু খাচ্ছে, একবার খেয়েছে 9:30টার দিকে ডালিয়ে খাইছিলাম, এখন আবার এই যে সায়লা খাওয়াচ্ছি, এই যে দেখো খেয়েছে, তো এইটা ফ্লেভারটা একটু আলাদা, তো তাই খেতে যাচ্ছে না, বাহানা করছে, এতদিন তো 8 মাসের ফ্লেভার যেটা ছিল রাইসের সেটা খাচ্ছিল, রাইস আর স্পিনাচ ছিল আর গাজর ছিল, এগুলো মানে রাইস অ্যান্ড ভেজিটেবল যেটা ছিল, তো এখন নতুন করে চেঞ্জ করেছে 10 মাসে যেটা হুইট রাইস দুটোই। আর বারবার আমি কেন ঝুঁকছি জানো, এই মালাটা ওকে দিয়েছিলাম হাতে ধরার জন্য,
এই মালাটা ওকে আমি হাতে ধরার জন্য দিয়েছিলাম, এটা বারবার নিচে ফেলে দিচ্ছে, এটা ওকে তুলে দিতে হচ্ছে, কিছু হাতে ধরিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াতে হয়। কারণ মানে এক খেলার নেশায় খায়, অ্যাকচুয়ালি খেলার নেশায় খায়, খেলতে খেলতে ও খায়, এই একটা ওর বাজে অভ্যাস। আর এটা শুধু ওর না, মনে হয় আমার বেশ অনেক বাচ্চারই এই একটা অভ্যাস আছে, যেটা কিনা খেলতে খেলতে খাওয়ার। এই যে ফেলে দিচ্ছে, বারবার ফেলে দিচ্ছে, বারবার উঠিয়ে দিতে হচ্ছে ওকে, কিছু না কিছু ধরে দিতে হয়। দাঁড়া, তো বেশি খাবে না, অল্প একটুই খাবে, এদিকে ঘুম পেয়েছে, তখন ভালো করে ঘুমাতেও পারিনি, উঠে গেছে। আর এই ডালিয়াটাও খেয়েছিল 9:30-10:15, তাই খুব একটা খিদেও নেই। এত তাড়াতাড়ি খাওয়াচ্ছি কেন জানো? কারণ খিদেটা হয়ে গেছিলো, মানে অনেকক্ষণ হয়ে গেছে ওর খাওয়া, অনেকক্ষণ ওর খাওয়া হয়ে গেছে। আর এটা এটা জাস্ট আরেকটু পেটটা ভরবে তার জন্য, কারণ অনেকক্ষণ আগে খেয়েছে, তো এখন প্রায় 11টা বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেল খিদে পেয়ে গেছে তার জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এডিট করছি। আজকে কী করলাম না করলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, সম্পূর্ণ তো শেয়ার করতে পারি না, কারণ সব জানো বুঝোই তো, তাদেরকে একটুকে কোলে নিয়ে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, অনেক কিছু কাজ থাকে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কাছে তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে একটা লাইক দিয়ে দিও, আর সঙ্গে বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও, যেন আমি যখনই ভিডিও ছাড়ি তার নোটিফিকেশন সবার কাছে, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, কারণ কিট্টুরও ঘুম পেয়ে গেছে, এখন কিট্টুও ঘুমাবে, এই যে শুয়েই পড়ছে ঘুম যাবে, মুখটা ধুয়ে নিয়ে আসি, আসার পর ওকে ঘুমিয়ে দেবো। আর তোমরা দাদা ভাই তখন আসতে দেরি আছে, অনেকটাই দেরি আছে, ওকে আগে ঘুমিয়ে দিই, তবু গুড নাইট বলে দেবো, গুড নাইট, টাটা। টাটা।